হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার উজ্জ্বল ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম আশা করি আপনারা সকলে আল্লাহ তালাশের সম্মতিতে ভালো আছেন এবং এই কঠিন পরিস্থিতিতেও সুস্থ আছেন ফিউ বিয়ার্স আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি অনেক সহজ একটি বিষয় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং যারা একেবারে বেসিক লেভেলে থেকে ইংলিশ শুরু করতে যান তাদের জন্য এই আইটেমটি অনেক গুরুত্বপূর্ণ ফিউ বিশেষ করে আমরা অনেকে অক্জেলিয়া বার্বগুলোর সাথে পরিচিত আছি যেমন অ্যামিজার ওয়াজওয়ার হ্যাভ হ্যাজ হ্যাজ ডোড ডিড ডাস ক্যান কুড মে মাইট আউট টু নিট থেয়ার এই অক্জিলিয়া বার্বগুলোর সাথে আমরা সকলেই পরিচিত আছি আজকে যে আমি বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হল যে ইউজ অফ অকজিলারি বার্ব অর্থাৎ অক্জিলারি বার্বের ব্যবহার অর্থাৎ এই ব্যবহারটার কথা আমি বলতেছি যে ধরেন একটা সাবজেক্ট এবং একটা অক্জিলারি ভার্ব একটা সাবজেক্টের সাথে কোন অক্জিলারি বার্বটা বসবে এই ব্যবহারটা আজকে মূলত আমি নিয়ে আলোচনা করব। আমরা জানি যে বা এটাকে আমরা বলতে এটাও বলতে পারি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ সাবজেক্ট আর বার্ভে আমরা কীভাবে লিখব একটা সাবজেক্টের সাথে ধরেন একটা সাবজেক্ট আই আয় আসে আয়ের সাথে এ ইজ আর ওয়ার এম ইজ আর এবং হ্যা ভ্যাজ ওয়াজ ওয়ার বা ডোডাস এইগুলোর মধ্যে কোনগুলা বসবে আশা করি আপনারা যদি মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখেন ক্লাসটি অনেক উপকৃত হবে এবং বুঝতে পারবে দেখেন বিয়ার্স আমি তার আগে আলোচনা যাওয়ার আগে আমরা দেখেন এখানে এম ইজ আর হ্যা ভ্যাজ এবং ওয়াজ ওয়ার এইগুলোর মধ্যে আমরা জানি তো নাম্বার হইলো দুই প্রকার একটা হলো সিঙ্গুলার নাম্বার একটা হলো প্রোয়াল নাম্বার একটা হলো সিঙ্গুলার একটা হল প্রোয়াল সাবজেক্টের মাঝে সিঙ্গুলার প্রোয়াল আছে এবং ভার্বের মাঝেও সিঙ্গুলার প্রোয়াল ধরেন এখানে হলো আর আর তারপর হ্যাভ এবং ওয়ার এবং ডু এই যে এগুলো হইলো আপনার ফ্লোরাল বার্ব এগুলো কী বার এগুলো হইলো ফ্লোরাল বার ফ্লোরাল বার্ব আর ধরেন এখন বাকি যেগুলো আছে এখানের মধ্যে বাকি যেগুলো আছে ধরেন এম এম ইস ওয়াশ হ্যাশ এবং ড এগুলো হইল আপনার সবগুলো হইল সিঙ্গুলার বার্ব আমরা এই জিনিসগুলো এই এই বার্বগুলো আগে মনে রাখতে হবে যে ওয়া আর হ্যাব ওয়াই আর ডু এগুলো হইল প্লোরাল বার্ব এবং এম ইজ ওয়াজ হ্যাজ এবং ডাজ এগুলো হইল সিঙ্গুলার বার্ব আমরা একটা সহজ জিনিস একটা কথা আরও সহজভাবে মনে রাখতে পারি দেখেন এই যে আমরা যতগুলো প্লোরাল লিখছি একমাত্র ডু বাজে যেমন আর হলো যেমন এম ইজ আর এম আর এর মধ্যে দেখেন এই তিনটার মধ্যে আর হলো বড় মানে তিনটা অক্ষরের আমরা এবং হ্যাব হেজের মধ্যে হ্যাব হইলো তিন চারটা অক্ষরের হেজ হইলো তিনটা অক্ষরের এবং ওয়ার আর হলো তিনটা অক্ষরের এবং এই যে দেখেন তার মানে আমরা বুঝতে পারি মানে বলতে পারি বা আমরা একটা ধারণা রাখতে পারি যে যেগুলো অক্ষর বেশি এগুলো হইলো প্রুয়াল আর যেগুলো অক্ষর মানে লেটার কম এগুলো হইলো সিঙ্গুলার জাস্ট আমরা মনে রাখার জন্য কিন্তু এটার ক্ষেত্রে ব্যতিক্রম হলো ডু এবং ডান্স এখন ধরেন ডু ডাস পৃথিবীর মধ্যে যতগুলা বার বাসে মানে মেন বার বাসে সবগুলা হলো প্লোরাল সবগুলো হলো প্লোরাল এগুলারে আমরা এস বা ইয়েস লাগাইয়া এস বা ইয়েস লাগাইয়া আমরা এগুলারে সিঙ্গুলার করি এগুলার কী বলি কী করি সিঙ্গুলার করি এখন দেখেন নাউনের সাথে যদি নাউন মানে নাউন প্লাস এস বা ইয়েস হয় তাহলে এটা হয় প্লুরাল আর বার বিই আর বার প্লাস এস বা এস হলে এটা হয় সিঙ্গুলার এই জিনিসটা মনে রাখবেন নাউনের সাথে এস বাই এস লাগলে হয় প্রোরাল আর বার্বের সাথে এস বাই ইয়েস লাগলে হয় সিঙ্গুলার মানে পৃথিবীর মাঝে যতগুলো বার্ব আছে সবগুলো হলো প্লোরাল আমরা এস বাই ইয়েস লাগাই এগুলারে সিঙ্গুলার বসাই কখন বসায় যদি সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় এই জিনিসটা মনে রাখবেন ধরেন তাহলে যদি সাবজেক্ট আর এই সাবজেক্ট বার এগ্রিমেন্টের মধ্যে বা ইউজ অফ দিলে এই ক্ষেত্রে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন বার্বটা হোক হবে সিঙ্গুলার সাবজেক্ট যদি প্রোয়াল হয় তখন বার্বটা হোক হবে প্লুরাল শুধু আয়ের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে ধরেন আয়ের সাথে কোনটা লাগে এম হেজারের মধ্যে এখানে লাগবে এম আই শুধু এমের জন্য এটা হলো চিরসঙ্গী চির সাথে যেটাকে বলা হয় আয় শুধু এমের জন্য এটা এরা বরাদ্দ করে আছে আর হ্যাপ হেজের মাঝে আছে হ্যাপ আমি বলছিলাম যে আয়ের ক্ষেত্রে শুধু একটু ব্যতিক্রম আর বাকি সব ক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার হলে বাড়বো সিঙ্গুলার সাবজেক্ট পুরাল হলে বাড়ব পুরাল ধরেন এখানে শুধু ওয়াজ আর এটা ডুরাজের মধ্যে আয়ের সাথে কী লাগে ডু এখানে দেখেন উই সিঙ্গুলার না প্লুরাল উইটা হলো প্লুরাল মানে আমরা তার মানে একের অধিক বোঝাচ্ছে তার মানে এটার মধ্যে সব পুরাল বারবল আসবে যেমন এখানে আছে কি এই যে আর মেজার মধ্যে আর আরটা হলো এখানে আর এখানে হ্যাভ হেজের মধ্যে হ্যাজটা হলো প্লোরাল আইখানো ওয়াজ যার মধ্যে ওয়াই আটটা হলো প্লোরাল এখানে হবে কি ডো দুটা হলো প্লোয়াল আর ডাস হলো সিঙ্গুলার এটা মনে রাখবেন যে আমরা মেন বার সাথে এস বা এস লাগলে কি হয় সিঙ্গুলার হয় যেমন ইউ ইউ সবসময় ইউ সবসময় প্লুরাল বার গ্রহণ করে এটা কোনো সময় সিঙ্গুলার বার গ্রহণ করে না যেমন আর হ্যাপ আর ওয়াজারের মধ্যে কী লাগবে ইউ ওয়ার এগুলো আমরা কোন ক্ষেত্রে বেশি প্রয়োজন ধরেন আমরা ছোটো খাটো সেন্টেন্সগুলো গঠন করতে চাই আমরা যারা চাই নিজে নিজে একটা সেন্টেন্স তৈরি করতে তখন আমরা দেখা যায় এক্ষেত্রে অনেকটা একটু সমস্যায় পড়ি আশা করি ক্লাসটা যখন আপনারা দেখবেন আর সমস্যা থাকবে না ধরেন তারপর এটা ধরেন হি মানে হি এবং জাবের আমি বলতেছি হি দ্বারা হইলো এবং জাবের মানে কোনো একজন ছেলের নামের ক্ষেত্রে বা যদি সাবজেক্টটা হি হয় তখন আমরা কি বসাবো হি মানে হলো হি তো আমরা জানি সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যা একটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমি আমি আর তুমি সারা আর দুনিয়ার যারা আছে আমি তুমি সারা এই ভবে আছে যারা সবাই কি থার্ড পারসন একমাত্র আমি এবং আমি হইলাম ফার্স্ট পারসন আর তুমি হইলে সেকেন্ড পারসন যে দেখতেছো তার কথা বলতেছি দেখো তার মানে এখানে হলো হিড হইলো আমি তুমি সারা পড়ছো তার মানে এগুলো হলো থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার তাছাড়া এটা আমরা জানি যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন বারটা হয় সিঙ্গুলার যেমন হি তখন সিঙ্গুলার বার হলো ইস তারপর কী আছে হ্যাস তারপর কী আছে ওয়াস তারপর ডাস ডাসটা আমি বলছিলাম কি ডাসটা সিঙ্গুলার তারপর দেখেন সি সি দ্বারা বুঝাচ্ছি সি এবং ই বা সি ই বা দ্বারা সমস্ত মেয়েদের বোঝাচ্ছি কারণ সিটা সিটা বোঝানো বসানো হয় কোনো একটা মহিলার প্রনাউন হিসেবে আমরা কী বসাই সি বসাই আর পুরুষের ক্ষেত্রে আমরা এটা প্রণাউন হিসেবে হি বসাই তাই তাহলে এটা সেম হতো এটা তো সিঙ্গুলার নাম সিঙ্গুলার সাবজেক্ট তার মানে বার্বটা হবে সিঙ্গুলার বার্ব মানে সিঙ্গুলার সিঙ্গুলার সাবজেক্ট মানে বার্বটাও সিঙ্গুলার হবে দেখুন ধরেন এখানে ইস সেমটা হবে হ্যাস ওয়াস দেখেন আমার গুলা আপনারা কষ্ট করে একটু বুঝে নেবেন আমার লেখা দেখে আমি নিজেই আমার লেখার প্রেমে পড়ে যাই তার মানে বুঝতেই পারতেছেন যে লেখাটা কেমন আসলে লেখা তেমন সুন্দর না আশা করি আপনারা কষ্ট করে বুঝে নেবেন থ্রেভ ইয়ার্স এরপর একটু লক্ষ্য করেন তারপর কী আছে দেটা কি সিঙ্গুলার না প্লুরাল একটু বলেন তো দেটা কী সিঙ্গুলার না প্লুরাল দেটা অবশ্যই প্লুরাল তার মানে দে মানে থারা দেখেন দেটা তার লাগবে আর দে আর তারপর হ্যাভ হেজের মধ্যে লাগবে হ্যাভ তারপর ওয়াজারের মধ্যে ওয়ার আর ডোর মধ্যে ডুজের মধ্যে ডু এভাবে ধরেন আমরা আরও অনেকগুলো সাবজেক্ট মানে লাগাইতে পারি ধরেন ইট ইটটা যদি আমরা লাগাই ইট আই ইট ইটের সাথে ইট is ইট হ্যাস তারপর ইট ওয়াজ ইট does এইভাবে আমরা আমি কেন কয়েকটা সাবজেক্ট দিয়েছি তারপর ধরেন আমরা যদি প্রোরাল সাবজেক্টগুলো নিই তারপর তার মানে এক কথা সাবজেক্টটা যদি প্রোরাল হয় তখন বার্বটাও হবে টোরাল আমরা জাস্ট মনে রাখতে হবে কোনগুলো সিঙ্গুলার এবং কোনগুলো কোন বার্বগুলো সিঙ্গুলার আর কোন বার্ভগুলা প্রোরাল বুঝতে পারছেন আশা করি আপনারা যদি এতক্ষণ মনোযোগ সহকারে আমার ক্লাসটি শোনেন অবশ্যই বুঝতে পারবেন আর যদি তারপরে কোনো সমস্যা হয় আমার কমেন্ট বক্সে জানাবেন আমি সমস্যা সলভ করে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সর্বশেষ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ